হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এপিসোড চ্যানেল আমি অর্থ এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কেন প্রধান ছবিটা ব্লকবাস্টার হতে চলেছে ইয়েস প্রধান ছবির এখনো একটা জিনিসও আমাদের সামনে আসেনি জাস্ট একটা মোশন পোস্টার টাইপের এসছে ঠিক আছে যেখানে আমরা একটা পিছনে গান শুনতে পাচ্ছি এবং দেবের ফেস দেখতে পাচ্ছি আর এছাড়া জাস্ট কিছু স্টিলস এসছে আর একটা পোস্টার এসছে যেটা ভালো ছিল না এই ছবি ট্রেলার আসতে চলেছে ফোর্থ ডিসেম্বর মানে কালকে এখনো আমি কিছু দেখিনি ছবিটার মানে এই জিনিসপত্রগুলো যেগুলো আপনারা দেখেছেন আমিও সেটা দেখেছি বাট তা সত্ত্বেও আমি বলতে পারি এই ছবিটা শিওর শর্ট ব্লক বাস্টার হতে চলেছে এবং তার মূলত কারণ কী আমি একটা কথা কদিন আগে ভিডিওতে বলছিলাম যে দেব ইজ আ হেড অফ দ্য কার্ভ এই কথাটা কিন্তু সত্যি যে জিনিসটা এখন বাকি অভিনেতারা বা স্টারসরা বাংলা সিনেমার যারা একসময় স্টার ছিল তারা যেটা এখন ভাবছে যেটা নিয়ে আলোচনা করছে নিউজ চ্যানেলে গিয়ে ডিবেট হচ্ছে সেটা নিয়ে মানে কথা বলছে ইন্টারভিউতে দেব সেই জিনিসটা আগে থেকে বুঝে সেটা অলরেডি অ্যাপ্লাই করে দিচ্ছে তো আমাদের এখানে দেখবেন একটা জিনিস নিয়ে কথা উঠেছে স্পেশালি জাবান ছবিটা হিট হওয়ার পর থেকে যে দুর্নীতি ঠিক আছে অ্যান্টি সিস্টেম কথাবার্তা যে ছবিতে থাকবে সেই ছবি মাসের সাথে কোথাও গিয়ে এটা কানেক্ট করে এটা আমরা সাউথের ছবিতে বিভিন্ন সময় দেখে এসেছি আমাদের এখানেও যখন অঞ্জন চৌধুরী শত্রু বানিয়েছেন তার মধ্যে সেই অ্যান্টি সিস্টেম কথাবার্তা ছিল সিস্টেমের দুর্নীতিটাকে দেখানো ছিল সেই সময়কালের নাইনটিন এইটি ফোর ওই সময়ের এবং সেটাও বিশালভাবে হিট হয়েছিল অঞ্জন চৌধুরীর শত্রু এবং সেখানেও দেখবেন দুজন পুলিশ অফিসারের গল্প তারা আর কি গেছে রঞ্জিত মল্লিকের মানে ক্যারেক্টারটা গ্রামে গেছে এবং সেখানে বিভিন্ন রকমের দুর্নীতি এক্সপোজ করছে এবং সেটা সেই টাইমের সাথে রেলিভেন্ট ছিল তাই জন্য হিট হয়েছিল এবং জাওয়ান ছবিটা আসার পরে এই বিষয়টা নিয়ে বারবার ডিবেট হয়েছে আপনারা দেখেছেন কয়েকজন হিরো গেছে বিভিন্ন নিউজ চ্যানেলে তারা ইন্টারভিউস দিয়েছে সেটা টকিং পয়েন্ট হয়ে গেছে ছবির থেকেও বেশি সেই ইন্টারভিউসগুলো নিয়ে কথা হয়েছে নিউজ চ্যানেলে বারবার ডিবেট বসেছে যে কেন এই ধরনের ছবি রাজ্যের দুর্নীতি নিয়ে কোনো রকম ছবি হচ্ছে না বাংলাতে এবার আপনাদেরকে বলব যে জিনিসটা এটা একটা হট টপিক হয়ে গেছে এই মুহূর্তে প্রধান ছবির বিষয়বস্তুই এটা যে একটা গ্রাম আছে সেখানে একটা ইলেকশন হতে চলেছে সেই ইলেকশনটাকে তার রক্ষণাবেক্ষণ করতে যাচ্ছে হচ্ছে দীপক প্রধান বলে ক্যারেক্টারটা তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে সোমের ক্যারেক্টারটা থাকতে চলেছে এবং এই দুটো পুলিশ অফিসার মিলে সেই গ্রামের মধ্যে যত দুর্নীতি আছে সেগুলোর সেই যে ইস্যুসগুলো তারা সলভ করছে এবং সেই ইস্যুসগুলো কিন্তু ইম্যাজিনারি কাল্পনিক নয় সেটা আমাদের স্টেটে যে ঘটনাগুলো ঘটছে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে রেলিভেন্ট সেই জিনিসপত্রই দেখাবে ফর এক্সাম্পল একটা প্লট পয়েন্ট থাকতে চলেছে যে মিড ডে মিল মিড ডে মিল দিয়ে কী হয় আপনারা প্রত্যেকেই জানেন তো সেই ইস্যুটা থাকতে চলেছে এছাড়া আরও যেসব ইস্যুসগুলো থাকবে সেগুলো প্রতিটা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে রেলিভেন্ট ঠিক আছে এবার যখন ধরুন এবার এটা অ্যাডিশনাল ইউএসপিটা কী কি হচ্ছে ছবিটা ছবির যে দুজন নায়ক তারা একটা সার্টেন পলিটিক্যাল পার্টি দিয়ে কিন্তু বিভিন্ন পোস্ট হোল্ড করছে তারা হচ্ছে ছবির নায়ক এবং তারা রাজ্যে সেই দুর্নীতিটাকেই ফিকশনাল ভার্সনে দেখাচ্ছে তার বিরুদ্ধে লড়ছে এবার জাস্ট ভাবুন এটার পলিটিক্যাল সোশ্যাল পলিটিক্যাল ইম্প্যাক্টটা কত বেশি হবে ছবিটা যখনই রিলিজ করবে সেটাকে নিয়ে কতটা চর্চা হবে জাস্ট একবার ভেবে দেখুন অলরেডি এই বিষয় নিয়ে ছবি হচ্ছে মানে বাংলায় হচ্ছে না কেন হচ্ছে না কেন এটা নিয়ে অলরেডি কথা হচ্ছে মার্কেট গরম আছে তারপর যখন এরকম একটা কন্টেন্ট আসবে যেখানে দুর্নীতি নিয়ে কথা হবে এবং তার যে দুজন নায়ক তারা এরকম সেটা কতটা ইউএসপি হবে বলুন তো ছবিটার ক্ষেত্রে জাস্ট ভেবে দেখুন মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে অসাধারণ এবং যখনই ছবিটা আসবে এবং যেহেতু ছবিটা গ্রামের কিছু প্রবলেমসকে দেখাচ্ছে যেটা গ্রাম অবশ্য খুবই রেলিভেন্ট সেখানকার অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স তারা কানেক্ট করতে পারবে অ্যাট দ্য সেম টাইম অভিজিৎ সেনের ছবির মধ্যে প্যাকেজিং থাকে সেখানে ফ্যামিলি ড্রামাও আছে যেটা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স পছন্দ করে তার মধ্যে কমেডি থাকবে সেই কমেডিটা ফ্যামিলি অডিয়েন্সের ভালো লাগে তো সেই প্যাকেজিংটাও কিন্তু ছবির মধ্যে থাকবে তো এন্টারটেনমেন্ট ভ্যালুও থাকবে তার সাথে মেসেজিংও থাকবে তো সব মিলিয়ে ছবিটা কিন্তু দু ধরনের দর্শকই খুব ভালোভাবে কেটার করতে পারে এবং ছবিটার যে বিষয়বস্তু আছে ছবিটা কিন্তু পোটেন্সিয়াল লাগে প্রজাপতির থেকেও মানে প্রজাপতির লেভেলে যাওয়ার পোটেন্সিয়াল লাগে এবার একটা কথা উঠে আসবে লোকের মাথায় যে ভাই এটা ডাঙ্কির সাথে মুক্তি পাচ্ছে সালাড রয়েছে সামনে তো সেখানে কতটা কি ভালো পারফর্ম করতে পারে দেখুন একটা জিনিস হচ্ছে এর আগের যে ছবিটা এই সেম কম্বিনেশনে এই সেম কম্বিনেশন পর পর দু বছর ধরে হিট দিয়েছে মানে টনিক সুপার হিট ছবি ছিল তারপরে প্রজাপতি অল টাইম ব্লকবাস্টার হয়েছে এবার যখন যে হল এক্সিস্টিং আছে ওয়েস্ট বেঙ্গলে তখন সামনে রাজকুমার হিরানি শাহরুখ কম্বিনেশনের ছবি আসছে তার হিউজ ডিমান্ড আছে ডেফিনেটলি সালারও আছে তারও একটা ইয়ে আছে কারণ প্রভাস বড় স্টার আর এই সেম প্রোডাকশন এর আগে কেজিএফ এর মতো ছবি দিয়েছে তো তাদেরও ডিস্ট্রিবিটার যেহেতু অ্যানিমাল সেম ডিস্ট্রিবিউটার সালারের ক্ষেত্রে তো তারাও অনেকগুলো শোজ নেবে এটা হবেই হবে কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রধানের যে মেকার তারা আগের বছর প্রজাপতি ডেলিভার করেছে তো তারা যখন যাবে তারাও এক্সিবিটারদেরকে বলবে যে ভাই আগের বার তো আমি নাম্বার ডেলিভার করেছি তো তোমাকে তো আমাকে শো দিতেই হবে তো প্রাইম টাইম শো পেতে কিন্তু প্রধানেরও খুব একটা অসুবিধা হবে না কিন্তু কারণ তাদের কাছে ওই প্রজাপতির কালেকশানের রেকর্ডটা আছে ওই ট্র্যাক রেকর্ডটা ওই সাকসেস রেটটা আছে কিন্তু এটা একটা হলো আর দ্বিতীয় হচ্ছে অলরেডি একটা হাইপ আছে কারণ ওই সেম ব্লক বাস্টার কম্বিনেশানটা সেম প্রডিউসার সেম ডিরেক্টার সেম অ্যাক্টার ওই কম্বিনেশনটা আবার ফিরছে তাই জন্য ছবিটা নিয়ে অলরেডি একটা বাস তৈরি হয়ে আছে এবং তার সাথে এইবারের ছবি ট্রিটমেন্টটা অনেক বেশি কমার্শিয়াল করেছে সেখানে একটু অ্যাকশনও রয়েছে তো আরও বেশি মাসি অডিয়েন্সের কাছে অ্যাপিলিংও হয়ে যাবে ছবিটা এবং ছবি হিউজ একটা অনসম কাস্টিং রয়েছে ছবির মধ্যে বললাম এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টকিং পয়েন্ট হবে যেটা নিয়ে নিউজ রুম ডিবেট ইত্যাদি দেখবেন ছবিটা রিলিজ করার পর হতে চলেছে যেটা নিয়ে যেটা বললাম যেটা কন্টেন্টটা আর কি থাকতেছিল যে দুর্নীতি মানে যেটা ওই অ্যান্টি সিস্টেম ছবি বা দুর্নীতি হাইলাইট করছে দুর্নীতির সলিউশন দিচ্ছে সেরকম একটা ছবি হয়ে দাঁড়াবে হচ্ছে প্রধান এবং প্রধান এই কারণে আপনারা লিখে রেখে দিন যে ছবিটা ব্লকবাস্টার হবেই হবে এই কারণগুলো ছিল আমার মনে হয় যে কারণে প্রধান হিট হতে পারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই